আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় মেহমান আসবে, তো চালগুলো শেষ হয়ে গিয়েছে, তো বস্তাটা ছিল 20 কিলো চালের বস্তা, যার জন্য এই বক্সের মধ্যে রাখা হচ্ছে আর কি। জাহেন্দ্র আমাকে হেল্প করছে। আর সকালে এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম জুলফা জাইফার জন্য। এই যে অনেকগুলো থালা বাসন জমে আছে, এখানে বোয়াল মাছ ভিজিয়ে রেখেছি, আর ওখানে হচ্ছে কি গরুর মাংস। তো আমি বোয়াল মাছগুলোকে ভালোভাবে হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, ফ্রাই করব। আর এখানে মাংসগুলোকেও আরেকটা চুলার আরেকটা ইয়েতে বসিয়ে দিব আর কি। দেখা যায় দুইটা কাজ একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর আমি দুইটা আইটেমই করছি, যদিও জাহেনুর আব্বু আমাকে হুটহাট করেই বলেছে, তো আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে ভিজিয়ে রেখেছি আর কি পানিতে। তারপর হচ্ছে কি এগুলোকে একটু ভাজি ভাজি করব। আর হচ্ছে কি মাংস ভেবেছিলাম যে দই করব, দইটাও করা হয়নি, কারণ দইয়ের জন্য যে উপকরণগুলো ওইগুলো নিয়ে আসতে পারিনি মার্কেট থেকে। আর শনিবার যেহেতু আমার কাজ নাই, শনিবারে আমি আমি ভাবি যে একটু ঘুমাবো, লেট করবো, তো আমি আমাকে শনিবার বলেছিল, গতকালকের এই ভিডিওটা হচ্ছে কি গতকালকের আর কি, আজকে যেহেতু রবিবার আর এটা হচ্ছে কি গতকালকের। তো এই যে তাড়াহুড়া করে করছি, জাহিন টুলফা জাইফা ওরাও ঘরে, তো আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা অনেক মুশকিল। আর এখানে মাছগুলো ফ্রাই করা হয়েছে, মাছগুলো যে ভুনা ভুনা করা হচ্ছে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, যার জন্য আমি কিছু ছিল আর কি কিছু দিয়েছি ফ্লেভারের জন্য। আর মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে তেমন কিন্তু একটা ফ্লেভারটা ভালো আসে না। তারপরেও চেষ্টা করেছি মশলা সব কিছু দিয়ে ভালোভাবে করার জন্য। আর গরুর মাংসটা কিন্তু অনেক মজা লেগেছিলো, আমার কাছে ভালো লেগেছে, আমার নিজের রান্নাই। আর এটা হচ্ছে কি পাকোয়ান পিঠা বানিয়েছিলাম আমি। আমি পাকোয়ান পিঠাটা প্রায় অনেক বছর যাবৎ বানাই না, তো ভাবলাম যে হঠাৎ করে মনে হলো যে পাকোয়ান পিঠাটা বানাই। পাকোয়ান পিঠাতে ডিম দিয়েছি, ডিমের কুসুম দিয়েছি, তারপর শিরা দিয়ে এটা খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আজকের ব্লগটায় ছোট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে শুধু রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।